আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, নগদ সম্পর্কিত আজকের ভিডিও এপিসোডে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি ইমরান আহমেদ। তো আজকে আমি সম্পূর্ণ নতুন একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি, সেটা হলো, তো প্রায়ই আমরা দেখি যে যারা একসময় সেই হোমজিকালিভাবে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, অনেকেই কিন্তু আপনারা জানেন না যে বা মনে করতে পারছেন না যে কার এনআইডি কার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা করেছিলেন, তার কারণ পরবর্তীতে অনেকের কিন্তু রিসাবমিট করার প্রয়োজন হয়। যদি অ্যাকাউন্ট কখনো রিজেক্ট হয় বা অ্যাকাউন্টের ওনারশিপ যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে একটা প্রবলেম থেকে থাকে। তো সেক্ষেত্রে যদি আপনি না জানেন যে কার এনআইডি কার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন আপনার নগদ অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে কিন্তু আপনি রিসাবমিশন অথবা আপনার আইডি যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থেকে যায়। তো যাই হোক, এখন আপনাদেরকে আমি দেখাবো মূলত এই কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা নগদ অ্যাকাউন্ট সেটা কিভাবে বের করবেন। খুব একটা সহজ প্রসেস আছে, সেই প্রসেসটা কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো। তবে তার আগে বরাবরের মতো সবার কাছে অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আশা করব সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাচ্ছি। সর্বপ্রথম তো এটা বের করতে হলে অবশ্যই আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট হোল্ডার হন তাহলে অবশ্যই আপনাকে একজন উদ্যোক্তার কাছে যেতে হবে। আরও যদি আপনি উদ্যোক্তা হয়ে এই প্রবলেমটা ফেস করেন তাহলে এটা জানার কথা, আর যদি না জেনে থাকেন সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমার উদ্যোক্তা অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে, অথবা আপনি যদি পার্সোনাল ইউজার হন, আপনার অ্যাকাউন্ট যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে আপনি একজন উদ্যোক্তা পয়েন্টে যাবেন, একজন উদ্যোক্তার কাছে যাবেন এবং উদ্যোক্তাকে কীভাবে উদ্যোক্তা কাজটি করবে এই প্রসেসটা তাকে অবশ্যই দেখাবেন। তো এখন আমি আমার যে মার্চেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ উদ্যোক্তার যে আমার অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টে আমি অ্যাপসের মাধ্যমে প্রবেশ করেছি। আপনারা আমার যে ড্যাশবোর্ড সেটা দেখতে পাচ্ছেন এবং এখানে উপরের দিকে বাম পাশে আপনারা থ্রি ড্যাশ মেনু দেখতে পাচ্ছেন, ঠিকই যে এখানটায় তিনটা ড্যাশ আছে। এই ড্যাশটাতে ক্লিক করলে এখানে মেনুটা বারটা ওপেন হয়ে যাবে। এখানে মেনু বারে বিভিন্ন ধরনের অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে রিকুইজিশন, প্রাপ্তিশিকা, পেন্ডিং, কেওয়াইসি তালিকা, কেওয়াইসি গ্রহণ বিবরণী, সেটিংস এবং সাইন আউট। তো এই সমস্ত যে মেনু আছে, তো এখান থেকে আমাদের এই কাজের জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কেওয়াইসি গ্রহণ। তো এটা হচ্ছে কেওয়াইসি গ্রহণ। এই কেওয়াইসি গ্রহণে আসার পরে এখান থেকে আমাদেরকে ডিজিটাল কেওয়াইসি, আপনি যেটাই আপনি আপনার চয়েস অনুযায়ী ডিজিটাল করবেন, হাতে লিখে ফর্মে করবেন, সেটা এখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি ধরে নিচ্ছি এটা ডিজিটাল কেওয়াইসিতে করবেন মোবাইলের অ্যাপসের মাধ্যমে। তো এখন এই পরবর্তী বাটনটাতে আমি জাস্ট ক্লিক করব। এই পরবর্তী বাটনটাতে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে আপনার যে নাম্বারটি রিজেক্ট হয়ে গেছে অথবা যে নাম্বারটি আপনি যাচাই করতে চাচ্ছেন যে কোন এনআইডি কার্ড বা কার এনআইডি কার্ড দিয়ে আপনি নগদ অ্যাকাউন্টটা খুলেছিলেন, সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। অর্থাৎ যে মোবাইল নাম্বার নগদ অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে গেছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তো এখানে আমি জাস্ট আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্টটা এখানে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমার মোবাইল নাম্বারটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন পরবর্তী জাস্ট বাটনটাতে আমি একটাবার ট্যাপ করলাম, করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর নিম্নোক্ত মোবাইল নাম্বারে ওটিপি সম্বলিত SMS পাঠানো হয়েছে, অর্থাৎ আমি যে নাম্বারে আমার অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে গেছে, যদি আমার এটা রিজেক্ট হয়নি আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার এই নাম্বারটা দিয়েছি। এখানে স্ক্রিনে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, উক্ত নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হয়েছে, অর্থাৎ আপনার যে নাম্বারে রিজেক্ট হয়েছে অথবা যে নাম্বারের এনআইডি কার্ড কার নামে সেটা জানতে চাচ্ছেন, উক্ত নাম্বারে কিন্তু একটা মেসেজ চলে এসছে, উক্ত ফোন নাম্বারে একটি মেসেজ চলে আসছে এবং ওই মেসেজের ভিতরে এনআইডি কার্ডটি আসলে কার নামে সেই ব্যক্তির নাম কিন্তু ওখানে শো করে, অর্থাৎ ওই মেসেজের বডিতে অর্থাৎ মেসেজের ভিতরে যার নামে এনআইডি কার্ডটা ছিল তার নাম কিন্তু ওখানে চলে আসে এবং সেখানে একটি ওটিপি কোড থাকে এবং ওটিপি কোডটা জাস্ট এখানে যে টিপটিপ করছে কার্সারটা, এখানে ওটিপি কোডটা লিখে যাচাই করুন বাটনটাতে ক্লিক দিবেন এবং ক্লিক দেওয়ার পরে পরবর্তীতে যে প্রসেসগুলো আছে এনআইডি কার্ড স্ক্যান করা, সে প্রসেসটা আসলে আপনারা কিন্তু আমরা সবাই বা উদ্যোক্তা পয়েন্টে সবাই জানে। আমি জাস্ট সময় নিব না বিধায় আমি আর পরবর্তী প্রসেস পর্যন্ত আমি গেলাম না। তো আমি যেটা শিরোনামে যেটা বলেছিলাম যে জাস্ট কার নামে এনআইডি কার্ডটা ক্রিয়েট বা রেজিস্ট্রেশন করা বা কার এনআইডি কার্ড দিয়ে আপনি নগদ অ্যাকাউন্টটা করেছিলেন, তো জাস্ট সেটা দেখালাম আপনাদেরকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কারোর কোনো প্রকার অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে অথবা আমার মেসেঞ্জার, ওখানে আমার ফেসবুক আইডি অ্যাড করা আছে, সেটাতে আমাকে নক করবেন,
আমি আপনাদেরকে ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের প্রচেষ্টা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।